নমস্কার বন্ধুরা, সোনালিস হ্যাপি কিচেনে আরো একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ফেস্টিভ সিজনে যদি বিকেলে চায় আড্ডা জমজমাট করতে হয়, তাহলে লাগে একটা চটপটাদার স্ন্যাক্স। তো ভাবলাম ভাই, আজকে তোমাদের সাথে একটা ঘরোয়া প্রসেসে স্ন্যাক্স আইটেমের রেসিপি শেয়ার করব। আমি ঘরোয়া প্রসেসে ভেজ কাটলেট বানাই, আমার বাড়ির লোকেরা খেয়ে খুবই প্রশংসা করে। তো ভাবলাম সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নিই ঘরোয়া প্রসেসে ভেজ কাটলেট আমি কি করে বানাই। ভেজ কাটলেট বানাতে আমি এখানে দেখো একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা, বাঁধাকপি নিয়েছি অল্প সেদ্ধ করে, মুগ ডাল নিয়েছি সেদ্ধ করে, কুচনো পেঁয়াজ নিয়েছি, গ্রেটেড গাজর নিয়েছি, ফ্রেশ করিয়েন্ডার নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি এখানে, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, এটা চাট মশালা গরম মশালা নিয়েছি, জিরের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্প, আর এটা নিয়েছি অল্প ড্রাই ফ্রুটস। রান্নাটা আমি হোয়াইট অয়েলে করব। তো চলো দেখে নিই আমি রান্নাটা কি করে করব। একটা মিক্সিং বোলের মধ্যে আমি সেদ্ধ আলুটা নিয়ে নেব এবং একে একে বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো নিতে থাকবো। যেমন নিয়ে নেব সেদ্ধ মুগ ডাল, নিয়ে নেব সেদ্ধ বাঁধাকপি, নিয়ে নেব কুচনো পেঁয়াজ, নিয়ে নেব গ্রেটেড গাজর, ধনে পাতা, কুচনো কাঁচা লঙ্কা, চাট মশালা গরম মশালা, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, ড্রাই ফ্রুট এবং এই রেড ক্রাম থেকে আমি এখানে 2 চামচ অ্যাড করছি। এবার এই সমস্ত উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা আমার চামচ দিয়ে মিক্সিংটা হবে না ভালো, তার জন্য আমাকে হাত দিয়ে ভালো করে এটাকে চটকে মিশিয়ে নিতে হবে। তো চলো এটাকে মিক্স করি। দেখো এটা মিক্স আমার করা হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতন মিশ্রণ তুলে নিয়ে প্যাটিসের আকার দেব। এইভাবে প্রয়োজন মতো মিশ্রণ আমি নিয়ে নেব এবং এটাকে একটু চ্যাপ্টা করে নিয়ে এইভাবে কাটলেটের আকারে একে গড়ে নেব। এইভাবে দেখো সবকটা কাটলেট আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা পাতলা ব্যাটার এখানে গুলে নিয়েছি, এর মধ্যে নিয়েছি ময়দা, অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এখানে আমি একটা জল দিয়ে একটা ব্যাটার গুলে নিয়েছি।
এর মধ্যে আমি কাটলেটটাকে ডিপ করে বেড ক্র্যাম্পের মধ্যে আমি রোল করে নিয়ে তারপর আমি ডিপ ফ্রাই করব। দেখো কিভাবে করছি, এইভাবে আমি এর মধ্যে এটাকে দিয়ে ব্রেড ক্র্যাম্পের মধ্যে এইভাবে এটাকে দিয়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। সবকটা কাটলেট আমি এখানে রেডি করে নিয়েছি, এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করতে যাব। তবে তার আগে এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রাখব, তাতে একটু এটা বাইন্ডিংটা আরও শক্ত হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে আমি কাটলেটগুলো আস্তে আস্তে তার মধ্যে ভেজে নেব। এভাবে একটু সময় নিয়ে দুটো দিকই গোল্ডেন কালারের করে সুন্দর করে ভেজে নিতে হবে। কাটলেট দুটো আমি উল্টে দিয়েছি যাতে আরেকটা দিকও ভালো করে ভাজা হয়ে যায়। এই সময়তে ফ্লেমটা মিডিয়াম থাকলে তাহলে ভেতর অবধি রান্নাটা ভালো করে হবে, তাই গ্যাস বেশি বাড়ানোটা ঠিক হবে না। দেখো কাটলেট সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। দেখো ঘরোয়া প্রসেসে ভেজ কাটলেট খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এখানে একটা ডিপ দিয়ে এটা সার্ভ করেছি, এর মধ্যে রয়েছে টম্যাটো কেচাপ আর মেয়োনিজ। তোমরাও এরকম বাড়িতে নিত্য নতুন ডিপ বানাও আর প্রিয়জনদেরকে পরিবেশন করো, এতে সবার খুব পছন্দ হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি পরের ভিডিওতে আসবো আমার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, বাই।